যখন আমি 14 ইয়ার্স তখন ওই কেরালা কেরালা কলা মন্ডলে মে একটা সিলভার জুবলি হলো, সেখানে নেহরু গান্ধী তারপরে কুমারী কমলা বাল সরস্বতী এদের সব নাচ হয়েছে। এটা করে পাটা স্ট্যাম্প করে হাতটা এইভাবে নিয়ে এরকম বড় করে, এটা এটা হচ্ছে অষ্টাদিক পালা গাছের জন্য, এক একটা কোণায় ঠাকুর আছে বলে। আর এটা হচ্ছে ভূমি দেবীর জন্য, তারপরে চোখে লাগিয়ে হাতটা বড় করে। এটা হচ্ছে ফর দ্য গড, ফর দ্য গুরু, ফর দ্য অডিয়েন্স। এখনো এতটা উন্নত হয়ে গেলেও কিন্তু একটা মানুষের কমন সাইকোলজি কাজ করে, ছেলেরা নাচ করলে মেয়েলি হয়ে যায়। কিন্তু এই মেয়েলি পুরুষ কি বা ছেলেলি মেয়ে এইগুলো তো নাচ বা কিছু, একদম একজন ফুটবলারও হতে পারে মেয়েলি পুরুষ, একজন ক্রিকেটারও হতে পারে মেয়েলি পুরুষ। এইটা এটার সঙ্গে কোনো আর্টের রিলেশন নেই, এটা হরমোনাল একটা ব্যাপার, সম্পূর্ণ ডিফারেন্ট একটা বায়োলজিক্যাল সাবজেক্ট। নাচের মধ্যে একটা আধ্যাত্মিকতার ব্যাপার আছে, যেখানে বিশেষ করে আমাদের ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্সে কৃষ্ণের, শিবের তাণ্ডব আছে, গৌরীর লাস্য আছে। তো এইগুলো যখন আমি আস্তে আস্তে বোলবাণীর সঙ্গে শিখতে শুরু করলাম বা চর্চা করতে শুরু করলাম, তখন দেখলাম যে আমার কোথাও একটা নিজের মধ্যে একটা ভক্তি বলো বা ঈশ্বরের প্রতি ভালোবাসা, প্রেম, এগুলো কিন্তু আমার জন্মাতে শুরু করলো। 4 D is ভীষণ ইম্পর্টেন্ট, 4 D, হ্যাঁ, ডিভোশন, ডিটারমিনেশন, ডেডিকেশন অ্যান্ড আর ডিসিপ্লিন, চারটে খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় কি জানিস তো, 4 P's আর অলসো ইম্পর্টেন্ট, সেই 4 P's এর মধ্যে যেটা পড়ে একটা হচ্ছে পেশেন্স, ধৈর্য। কোভিড সিচুয়েশন তো অনেক পরে এলো, একদম সংঘর্ষ কিন্তু সারা জীবন চলে যায়। আমার মনে হয় যে কোনো প্রফেশনে মানুষ থাকুক না কেন, সংঘর্ষ থাকবেই, সংঘর্ষ ছাড়া জীবন নেই, এবং ওই চলার নামটাই হচ্ছিল জীবন।